আল্লাহ, নবীরা নাফসি নাফসি করবে কে আমাদের মাঠে, আম্বু কি অবস্থা হবে। আল্লাহ, এই মাহফিলে আজকে যেমন মায়া কইরা রহমতের চাদরে আবদ্ধ করে এখানে আনছেন মাওলা, এইভাবে মায়া করে রহমতের চাদরে ঢাইকা পুল সিরাত পার করে দিয়েন। আল্লাহ, হাদিসের মধ্যে পড়ছি পুল সিরাতের উপর বড় বড় কাটা হবে, তখতফুল নাস বি আমালিহিম, এই কাটা অনেককে ধরে ফেলবে, অনেকে পুল সিরাতের উপর রওনা করবে, কাটা তাদেরকে যেতে দিবে না। আল্লাহ মেহরবানি করে ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, 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 আল্লাহ মাফ করে দেন, কত গুনাহ করি মাওলা। রাতের আধারে, দিনের আলোতে, পানির উপরে, পানির নিচে, আড়ালে আড্ডালে কত গুনাহ করি। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে সালেহিনদের কাতারে নামটা লিপিবদ্ধ করে দেন। আল্লাহ বলেন এই চোখের পলকের মতোই কেয়ামতটা হয়ে যাবে। আও আকরাব, আল্লাহ বলে না না, এর চেয়ে আরো সত্তর, মানে চোখের পলকের চেয়ে আরো দ্রুত হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া কদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিহাতিহি ফালা ইয়াতআমু, এক ব্যক্তি উটের দুধ দহন করবে, উটনির দুধ দহন করবে, শুধু গ্লাস পানি দুধ দহন করে পাত্রের মধ্যে নিবে, পান করবে। রসুল বলেন এই পান করবে এর আগে কেয়ামত হয়ে যাবে, খাবে এর আগে কেয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া কদ নাশারার রাজুলান সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি, দুই ব্যক্তি ক্রয় বিক্রয় করার জন্য কাপড় খুলবে, ক্রয় বিক্রয় করার জন্য কাপড় মেলে দিবে, ক্রেতা বিক্রেতার লেনদেন চলবে। আল্লাহ নবী বলেন ক্রেতা বিক্রেতা তাদের এই ক্রয় বিক্রয় সংগঠিত করতে পারবে না, এর আগে কেয়ামত হয়ে যাবে। ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড়টা বটতেও পারবে না, ভাঁজ করতে পারবে না, খোলার পর ভাঁজ করতেও পারবে না, এর আগে কেয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া কদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা, তোমাদের কেউ ভাতের লোকমা মুখের কাছে নিবে, নেওয়ার পর মুখের মধ্যেও লোকমাটা দিতে পারবে না, এর আগে কেয়ামত হয়ে যাবে। লোকমা নিবে এই দিতে পারবেন না, হয়ে যাবে, বলাও যাবে না, ব্যাস কেয়ামত হয়ে যাবে। কেয়ামত হবে এটা সত্য, কবে হবে আল্লাহ জানে, হয়ে যাবে এটা সত্য, কবে হবে কে জানে। সহিহ মুসলিমের 5 নম্বর হাদিসের বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর 4টা প্রশ্ন করছে, কয়টা? 4 নম্বর প্রশ্নটা ছিল, মাত্তা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না, মানে তুমি যেমন কেয়ামতের ব্যাপারটা জানো না, আমিও জানি না, তোমার এই প্রশ্নটা। ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, তোমার এই প্রশ্নটা ওই 5 বিষয়ের অন্তর্ভুক্ত, যে 5 জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন তো কয়টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না? ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআ, কেয়ামত কখন হবে কেয়ামতের বিষয়টা জানেন আল্লাহ। 2 নম্বর, ইউনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, জানেন কে? 3 নম্বর, ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, জানেন কে? 4 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ আগামীকাল কি উপার্জন করবে কেউ জানে না, জানেন আল্লাহ। 5 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামূত,
কোন মানুষ জানে না কোন জমিনে কখন মৃত্যুবরণ করবে, এটা জানেন একমাত্র কে? পাঁচ জিনিস এমন যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর মধ্যে একটা কেয়ামত কখন হবে এটা কে জানে না? হ্যাঁ, তবে কেয়ামতটা কোন এক শুক্রবারে হবে। হবে কোন বছর বলেন? আল্লাহ জানে। বলেন কে জানে? কোন মাস? আল্লাহ জানে। বলেন কোন মাস কে জানে? কোন বছর কে জানে? হ্যাঁ, একটা দিন হবে, ওই দিনটা কি বার? শুক্রবার। কোন বছরের কোন মাস এটা জানেন আল্লাহ। শুক্রবারে যে হবে এটা আবার মুসলিম শরীফে আছে, 854 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة. এই পৃথিবীর মধ্যে সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। فيه خلق آدم, জুমার দিন আদম নবীরে বানানো হয়েছে। وفيه ادخل الجنة, জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। وفيه اخرج منها, জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। ولا تقوم الساعة الا في يوم الجمعة, আল্লাহ নবী বলেন কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে জুমার দিন। তাহলে কিয়ামত কোন দিনে হবে? কোন বছর? কোন মাস? ফু দিবে যে ফেরেশতা সিংহার মধ্যে, তার নাম কি? ইসরাফিল। তিনি কেমনে আছে? আল মুস্তাদরক লিল হাকিম, হাদিসের কিতাব 8676 নম্বর হাদিস। সংক্ষেপে সহজে মনে রাখবেন, 8676 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ان طرف صاحب السور وكل منذ وكل به مستعد ينظر نحو العرش. ইসরাফিলকে যেদিন থেকে সিংহার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে তার দৃষ্টিটা প্রস্তুত হয়ে ইয়ানজুরু নাহওয়াল আরশি, আরশ পানে তাকিয়ে আছে। আবার বুঝেন, যেদিন তাকে সিংহার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে আরশের দিকে তাকিয়ে আছে। মাখাফাতা আই উমারা বিহি ক্বাবলা আই ইয়ারতাদ্দা ইলাইহি তরফু, নবীজি বলেন ইসরাফিল তার নজর অন্যদিকে নেয় না এই ভয়ে, যদি নজর অন্যদিকে নিলে আল্লাহ হুকুম করে ফেলে এই ভয়ে ইসরাফিল তার নজরটাও অন্যদিকে নেয় না। যতদিন পর্যন্ত ইসরাফিলকে সিংহার দায়িত্ব দেওয়া হয়েছে নবী বলেন অদ্যবধি পর্যন্ত ইসরাফিল এক দৃষ্টিতে সিংহার দিকে তাকায় আস, একটা বারের জন্য অন্যদিকে তাকায় না। কেন? আল্লাহ যদি হুকুম করে ফেলে। ইসরাফিলের দুই চোখ কেমন? নাই নাই হি কাউকাবানি দুরিয়ান, নবী বলেন ইসরাফিলের দুইটা চোখ আসমানের উজ্জ্বল নক্ষত্রের মতো। তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিস, 3243 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كيف انعم وقد التقم صاحب القرن القرن ينتظر ان يؤمر فينفخ اي يؤمر ان ينفخ فينفخ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি বলেন সিংহওয়ালা সিংহা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমি আনন্দ করতে পারতেছি না। নবীজি বলেন আমি আনন্দ কিভাবে করি বলো, সিংহওয়ালা সিংহা মুখে নিয়ে বসা, এই টেনশনেই তো আমি আনন্দ করতে পারতেছি না। কারণ সিংহওয়ালা সিংহা মুখে নিয়ে বসা, আল্লাহ হুকুম করা মাত্রই সিংহায় ফু দিবে জানো তোমরা, এই টেনশনে আমি নবী আনন্দ করতে পারতেছি না। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই অবস্থা হইলে আমরা কি করব? নবীজি বললেন কুলু হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, পড়েন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। তাহলে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা, তোমরা এই দোয়াটা পড়বা, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে আল্লাহ কতই না উত্তম, আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব, আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব। ভাই আওয়াজ কমায় দেন, শুরুতে যেমন ছিল মনে রাখেন, বারবার ধরেন না।
রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কিভাবে সিংহা আমি কিভাবে আনন্দ করি বলো সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে আছে এই টেনশনে আমি আনন্দ করতে পারতেছি না আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ময়দানের ওই অবস্থার জন্য আমরা যেন প্রস্তুতি নিতে পারি আল্লাহ তৌফিক দান করে আমিন তো ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালাম সিংহায় ফু দিবে ফু দেওয়ার পর কিয়ামত ঘটে যাবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কে উঠবে মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসের বর্ণনা দেখেন কি বলে নবী قال رسول الله صلى الله عليه وسلم انا اول من ينشق عنه قبره আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কবরটা ফাটা হবে ছিদ্র করা হবে সর্বপ্রথম আমার কবরটা ছিদ্র করা হবে আমি কবর দিয়ে বের হব ওয়া আউয়ালু শাফি সর্বপ্রথম আমি সুপারিশ করব ওয়া আউয়ালু মুশাফফা আর সর্বপ্রথম আল্লাহ আমার সুপারিশ মঞ্জুর করে তাহলে খুব বিষয়গুলো মনে রাখবো সিংহায় ফু দিবে কে ও ফু হবে কয়টা যদিও আপনার কিছু বর্ণনা আছে তিনটা বাকি বিশুদ্ধ বর্ণনায় দুটা তিনটা হোক আর দুটা হোক সমস্যা নাই সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم بين النفختين 40 দুই সিংহার ফুয়ের মাঝে দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে 40 কত হবে 40 কি হ্যাঁ বলেন বলেন সাহস করে বলে ফেলেন কি 40,000 দিন মাস ছাত্ররা আবু হুরায়রাকে প্রশ্ন করলেন আরবাউনা সানাতান আরবাউনা দ্বারা উদ্দেশ্য কি 40 বছর আবু হুরায়রা জবাব দিলেন আবাই তো আমার জানা নাই কি বলছে আপনারা দি বছর বলে আবার প্রশ্ন করলেন আরবাউনা শাহরাত 40 মাস আবু হুরায়রা জবাব দিলেন আবাই তো আমার জানা নাই আবার প্রশ্ন করলেন আরবাউনা ইয়াউমা 40 দিন আবু হুরায়রা জবাব দিলেন আবাই তো আমার জানা নাই অতএব আমরাও বলবো জানা নাই কি বলবেন নবী শুধু বলছে দুই ফুয়ের মাঝে 40 বাস এরই বললেন যে দুই ফুয়ের মাঝে ব্যবধান 40 আলাদা ব্যাখ্যা করতে যায় না সাহাবি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে 40 কি বছর কয় জানি না মাস কয় জানি না দিন কয় জানি না তো কি জানেন কয় নবী বলছে 40 এটাই জানি আমাদের আবার মানে বাড়ায়া বলারও একটা মানসিকতা সবসময় কাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় দুই ফুয়ের মাঝে ব্যবধান 40 আর যে কোনো কাজে রং ঢং লাগায় কইতে পারলে উৎসব এটাতে মানুষ কান্দেও বেশি 1,00,000-1,50,000 দানও করে এটা আমাদের দেশের একটা স্বভাব হয়ে গেছে আল্লাহ আমগরে ভুলবাল জাল থেকে হেফাজত করে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে বিশুদ্ধভাবে মহব্বত করবেন কি বললাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের শানে বিশুদ্ধ উচ্চারণ করবেন বিশুদ্ধ মহব্বত করবেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের শানে অশুদ্ধ উচ্চারণ করবেন না অশুদ্ধ মহব্বত করবেন না অশুদ্ধ মহব্বত আর অশুদ্ধ উচ্চারণ করেন না কি দরকার আছে নবীর শানে বাড়ায় বাড়ায় মিছা কথা বলার বলেন অশুদ্ধ উচ্চারণ নবীর ব্যাপারে করেন না কখনো নবীর জন্মে আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিছে কি দরকার এটা বলা বলেন আল্লাহ যদি ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দেয় তো ওই দিন বাতাসের ফেরেশতা কি বাতাস বন্ধ ওই দিন নাকি মানে আবেগে যা যা বাড়ায়া বলেন কেন দরকার এগুলো বলা কি দরকার বলেন এগুলো বললেন না মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে এটা প্রমাণ করার জন্য এক বেড়া তার বউরে দেখছে মায়া হয়ে গেছে বেড়ার বউ দেখছে বেড়ায় পানির নিচে ডুব দিয়া কি জানি মায়া হয়ে গেছে আবার 27 বছর পরে পানির নিচে ডুব দিয়ে বেড়া হয়ে গেছে এর বউরা এসে দেহে তখনও মাছ কুড়ে তুমি মাছ কুড়ো কেন মাছই তো কুড়ি 27 বছর ঘর সংসার করলাম তাও মাছ কুড়ো নবীর মেরাজ প্রমাণ করতে গিয়ে এই জাতীয় মিথ্যা কথা কেন বলতে হবে বলেন হ্যাঁ আরে কি ঠিক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটা মিথ্যা কথা 1,00,000 বার মিথ্যা কথা এটা কেন দরকার বলা বলেন রসুলের শানে এই জাতীয় বলা কথা বলা কি দরকার মুসলিম শরীফের 300 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক 162 নম্বর হাদিস সহিহ বুখারী 349 নম্বর হাদিস রসুলের মেরাজ বর্ণনা করা হয়েছে কেন এই হাদিসটা কইতে পারেন না বুঝা বুঝা কারণ না এটা কইতে হইলে পড়তে হইব আর পড়ালেখা করতে হইলে সময় দরকার জাল বর্ণনা করতে হইলে সময়েরও দরকার নাই পড়াশোনারও দরকার নাই আরেকজনের ক্যাসেটে শুনবেন আর এটা ছেড়ে দিবেন বাস খালাস
শ্রেষ্ঠ মানুষের সামনে অশুদ্ধ উচ্চারণ করবেন না, অশুদ্ধ মহব্বত দেখাবেন না। আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করেন। স্বপ্ন পূরণের পথেই চলছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এখন হাজার হাজার তৈরি হয়ে গেছে, এখন সবাই বিশুদ্ধ উচ্চারণ শুরু করে দিয়েছে। অশুদ্ধ উচ্চারণের দিন শেষ। এগুলো আর আমাদের সামনে বললেন না, বললে আমাদের শ্রোতারাও ধরে ফেলবে যে ওইগুলো বললেন না। শ্রোতারাও সতর্ক মাশাআল্লাহ। কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পর, দ্বিতীয় ফু দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার কবর ফাটা হবে। খুব মন দিয়ে বুঝে নিজে। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নি আউয়ালু মা ইয়ারফাউ রাসাহু বাদা নাফখাতিল আখিরা। ইসরাফিল দ্বিতীয় ফু দেওয়ার পর কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে মাথাটা উপরে উঠাবে সে হব আমি নবী মুহাম্মদ। এখন এই জায়গায় একটা বিষয় খুব মন দিয়ে শুনেন, না হয় পেছ লাগবে। সহিহ বুখারীর কিতাবুর রিকাব কোমল হওয়া অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের মাঠে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে, বিবস্ত্র অবস্থায়, শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে কেয়ামতের মাঠে। এটা বুখারীর বর্ণনা, খুব মন দিয়ে বুঝেন। আবু দাউদ শরীফের হাদিসে আছে, রসুল বলেন, আমাদেরকে যেই কাপড়ে কবর দেওয়া হবে কেয়ামতের ময়দানে ওই কাপড়েই আমরা উঠব। তাহলে বুখারীর হাদিসে আছে, হাশরের ময়দানে বান্দা যখন উপস্থিত হবে তার পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন। আবু দাউদের হাদিসে আছে, কেয়ামতের ময়দানে তো কবর থেকে যে মানুষগুলাকে উঠানো হবে, এই কবর ফেটে যখন মানুষগুলা উঠবে যেই কাপড়ে তাকে দাফন করা হবে ওই কাপড়েই তাকে কবর থেকে উঠানো হবে। বুখারীর হাদিসে আছে শরীরে কাপড় থাকবে না, আবু দাউদের হাদিসে আছে কবর থাকবে। এখন কি করবেন? হুজুর দরকার আসেনি, আরে কয় না কা, তাহলে শুধু মোবাইলে হুজুর বানায়া আর এটা থেকে হাদিস পইরা না, আমি বলি পইরেন কিন্তু এটা থেকে পইরা আপনি সব বোঝা সম্ভব? আপনারা যারা এই হজরতকে নিয়ে পকেটে আছেন না, আপনাকে পকেটেও এটা দুটো হাদিস আছে, তো জবাব দেন তো আমারে। তাহলে এক হাদিসে আছে শরীরে কাপড় থাকবে, আরেক হাদিসে আছে শরীরে কাপড় নাই, কি জবাব? প্রথমে মানেন হুজুর দরকার আসেনি, তাহলে মাদ্রাসা দরকার আছে, ওস্তাদ দরকার আছে, তাহলে ক্লাসের মধ্যে হাদিস পড়ানো আর পড়ার দরকার আসেনি, তাহলে আসে মন্ত্র থেকে বুঝতেছেন তো? তাহলে এবার জবাব শোনেন, এটা হলো কবর। কবর থেকে সর্বপ্রথম যে বান্দাকে উঠানো হবে তখন তার পরনে কাপড় থাকবে, দুনিয়াবি কাপড়, বুঝলেন? দুনিয়ার যে কাপড়ে তাকে দাফন করা হবে ওই কাপড় দিয়ে উঠানো হবে কবর থেকে, তাহলে দুনিয়াবি কাপড় তার শরীরে আসে। কবর থেকে উঠানোর সাথে সাথেই তার কাপড়টা খুলে দেওয়া হবে, ওই কাপড় ছাড়া সে হাশরের মাঠে গিয়ে উপস্থিত হবে। বাস, দুনো হাদিসের উপর আমল হয়ে গেছে। তাহলে কবর থেকে যখন উঠবে কাপড় থাকবে, কিন্তু কাপড়টা কি করা হবে বলেন তো? দুনিয়ার কাপড়টা খুলে ফেলা হবে, খুলে ফেলার পর বাস দুনিয়ার মামলা শেষ, দুনিয়ার কাপড় বাদ দেবার। এবার হাশরের মাঠে যখন তখন তার শরীরে কাপড় থাকবে না, তাহলে কাপড় থাকবে, আবু দাউদের হাদিস মিলে গেল, কবর থেকে উঠবে কাপড় থাকবে। হ্যাঁ, কবর থেকে উঠার পর যে একটা হাশর আছে, হাশরের মাঠ আছে, ওই মাঠে যাওয়ার আগে তার কাপড়টা খোলা হবে, এরপর কাপড় ছাড়াই হাশরের মাঠে সে উপস্থিত হবে। তাহলে দুনো হাদিস ঠিকই রইল। তাহলে কি বুঝলাম আমরা? কবর থেকে উঠানো হবে কাপড় সহ, আর কেয়ামতের মাঠে কাপড় ছাড়া মানে কি? ওই কাপড় সহজে উঠানো হয়েছে ওটা কি করা হবে? খুলে ফেলা হবে, খুলে ফেলার পর এরপর কাপড় ছাড়া কেয়ামতের মাঠে উপস্থিত করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ লজ্জা পাইব না এরকম কাপড় না থাকলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, সেদিনের অবস্থা এত ভয়াবহ হবে মানুষের মাথায়ও আসবে না ভয়াবহতা কি পরিমাণ হতে পারে। কার শরীরে কাপড় আছে না নাই, পাশের জন কি শরীরে কাপড় আছে না নাই, এটাই তো সে নিজের টেনশনে পাশের জনের দিকে তাকানোর সুযোগ পাবে না। কেয়ামতের মাঠটা এত ভয়াবহ।
সূরা আবাসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুই ইউগনি, প্রত্যেকের একটা পেরেশানির অবস্থা থাকবে, এই অবস্থা তাকে ব্যস্ত রাখবে, নিজের টেনশনে ব্যস্ত থাকবে, পাশের শরীরে কাপড় আছে না নাই এটা দেখারও সে সুযোগ পাবে না। প্রশ্ন, মানুষকে কেয়ামতের মাঠে আবার পুনরুত্থান করা হবে কেমনে? আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিসে আছে, কুল্লুবনি আদামা তাকুলুহুল আরদ ইল্লা আজাবাজ্জাম, আদম সন্তানকে কবর দেওয়ার পর তার দেহ পুরাটা মাটি খেয়ে ফেলবে, তার রেঙ্গুরের একটা হাড় বাকি থাকবে, এই হাড়টা মাটি খেতে পারবে না। মিনহু খুলিক, এই হাড় থেকেই আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহি ইউরাক্কাব, এই হাড় থেকে আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে। তবে একটা কথা মনে রেখেন, এই যে আমি আপনি দুনিয়াতে আছি, আমরা কিন্তু মারা যাব, মারা যাওয়ার পর যে আবার আমারে আপনাকে সৃষ্টি করা হবে, পুনরুত্থান করা হবে, আর কিন্তু মারা যাব না। আল্লাহ বলেন ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চারদিক থেকে মরণ আসবে, ওয়ামা হুয়া বিমাইয়িত, সে মরবে না। আগুনের মধ্যে যখন জাহান্নামীরা পুড়বে মনে হবে মারা যাবে, আল্লাহ কয় না না মরবা না, আগুনের মধ্যে মনে হবে মারা যাবা কিন্তু তুমি মরবা না। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, এক মরণ ছাড়া আর আমরা মরণের স্বাদ উপভোগ করব না। কিয়ামতের ময়দানে মানুষগুলা কঠিন পেরেশানির মধ্যে থাকবে, ভয়াবহ অবস্থার মধ্যে কাটাবে। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুত তাফসীর বাবু যুররিয়্যাতা মান হামালনা মা নূহ, নবীজি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন, আল্লাহ নবীর কাছে গোশত দেওয়া হলো, ফারুফিয়া ইলাইহি যিরা, নবীজিকে রানের সামনের অংশের গোস্ত দেওয়া হলো। চিকেন খাননি? আরে বিভিন্ন ফাস্টফুডের দোকানে চিকেন খান না, রানের সামনের অংশ নবীরে দেওয়া হলো। ফা নাহাসা বিনহা নাহসা, রানের অংশ থেকে নবী একটা কামড় দিছে, কামড় দেওয়ার পর গোস্তটা ছিঁড়ে মুখের মধ্যে নিস, নেওয়ার পর বললেন আনা সাইয়িদুন নাস ইয়াউমাল কিয়ামা, নবী বললেন আমি হব কেয়ামতের ময়দানে পূর্বাপর সমস্ত আদম সন্তানের নেতা, আমি হব নেতা। কিভাবে? ওয়াহাল তাদরুনা মিম্মা জালিকা, জানো নি কিভাবে? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, একটা মাঠের মধ্যে পূর্বাপর সব মানুষগুলাকে একত্রিত করা হবে, করার পর ইউসমিউহুমুদ দাঈ ওয়ানফুযুহুমুল বাসার, একজন আহ্বানকারীর আহ্বান সবাই শুনতে পাবে, ডাক দিবে সবাই একসাথে শুনতে পাবে, নজর দিবে একসাথে, দৃষ্টি দিবে দেওয়ার পর, অর্থাৎ মুশামসু তাকায় দেখবে সূর্যটা একদম কাছে, ইয়ারাকুন নাস, মানুষ এত ঘামায়া যাবে, কারো কারো ঘাম তার চারপাশে 70 গজ পর্যন্ত ছড়ায়া যাবে, ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, কারো কারো ঘাম তাকে ঘামের নিচে ডুবাইয়া দিবে, হাত্তা ইয়াবলুগু আযানাহুম, কান পর্যন্ত ঘাম চলে যাবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর মানুষগুলো একজন আরেকজনকে বলবে আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মা ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, কি বিপদের মধ্যে আছি তোমরা কি দেখো না, এমন কাউকে কি তালাশ করবা না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আমাদের রবের কাছে সুপারিশ করবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন আলাইকুম বি আদাম, একজন আরেকজনকে বলবে তোমরা আদমের কাছে যাও, ফায়াতুনা আদাম, সবাই আদমের কাছে আসবে, আসার পর বলবে ইয়া আদাম আনতা আবুল বাশার, হে আদম আপনি হলেন মানুষের পিতা, বাশারের পিতা, কার পিতা বলেন? বাশার, সবাই বলেন বাশার, বাশার মানে কি? মানুষ, বলেন বাশার মানে কি? তাহলে আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা, মানুষের পিতা, বাশার অর্থ আল্লাহ। আমগো নবীরে কয় কুল ইন্নামা আনা বাশার, নবী আপনি বলেন আমি বাশার, আমি মানুষ, তাহলে বলেন তো আমাদের নবীর আব্বাকে,
আদম বলেন কে মানুষগুলা বলবে আনতা আবুল বাশার আপনি মানুষের পিতা মানে হলো আপনি বাশারের পিতা আপনি মানুষের পিতা আমাদের নবী ও বাশার এই বাশারের পিতা আদম আদম নবী মাটির তৈরি সতে সমস্ত আদম সন্তান মাটির তৈরি কিসের তৈরি বলেন বাবা কিসের তৈরি তো সন্তানটা কিসের তৈরি বাশার মানে মাটির তৈরি বলেন বাশার মানে কি সবাই বলেন বাশার মানে কি মাটির তৈরি আচ্ছা তাহলে বাপ মাটির তৈরি তাই সন্তানও মাটির তৈরি যদি কেউ প্রশ্ন করে আপনি করে ঈসা নবীর তো আব্বাই নাই কি নাই আরে কি নাই ঈসা নবীর আব্বা আছে তো ঈসা নবী কিসের তৈরি না ওনা তো আব্বা নাই না আসলেই নাই ঈসা নবীর আব্বা যে নাই আসলে সত্যি কথা তো আমরা যে বলতেছি বাবা আদম মাটির তৈরি তাই তার সব সন্তান মাটির তৈরি ঈসা নবীর তো আব্বাই নাই এই প্রশ্ন কিন্তু আপনাদেরকে একদল করে আটকায় ফেলতে পারে মাদ্রাসা ছাত্রদেরকে বলবে বলবে এই এদিকে আসো ওহাবি তোমারে প্রশ্ন করি কি বলবে ওহাবি এদিকে আসো প্রশ্ন করি তাই সে বলবে তোমরা ওহাবিরা তো খহও বাবা মাটির তৈরি তাই সন্তানও মাটির তৈরি ঈসা নবীর তো আব্বাই নাই তাহলে ঈসা নবী কিসের তৈরি হে ভাবছে কি ওহাবি হুজুরে আটকায় দিস মানে এরকম ভাবসাব আর কি প্রশ্নের এরকম ভাবসাব করছো এক মাহফিলের মধ্যে একজন সবাই বলতেছে ঠিক ঠিক কিন্তু আমি বলি কি ওই হজরতে কোরআনের একটা আয়াত ছাড়া আগের গুলাও গবেষণা করছে পরের গুলাও করছে আমি আবার সবার প্রতি ভালো ধারণা রাখি আমি বলি ওইটাই খালি করেনি তো আমার একজনে কয় কোনটা আমি সুরা আলী ইমরানের 59 নম্বর আয়াত কয় এখানে কি আছে আমি ওখানে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো তোমগো আব্বা আদম রে যেভাবে বানিয়েছি ঈসাকেও সেভাবে বানিয়েছি আদম কিসের তৈরি তো ঈসা নবী কিসের তৈরি ও আমি হুজুরে আটকে দিস হ্যাঁ এই জন্য আপনারা মনে রাখবেন আহলে হক ওলামায়ে কেরামদেরকে তাদেরকে প্রশ্ন করে কোরআন সুন্না দিয়ে কেউ ঠেকাতে পারবে না তাই সর্বশেষ আটকাইতে না পাইরা মুখের ভাষাটা খারাপ করে সর্বজন শ্রদ্ধ আলেমে দিন আল্লামা আহমদ শফিকে পর্যন্ত গালি দেয় এই জন্য আপনারা টেনশন করেন না যে হুজুর আটকাই দিছে তো না না আটকাবেন না ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবেন জীবনে আটকাবেন না কোরআন সুন্নাহর দলিল আছে আপনার পক্ষে বাতিলের পক্ষে যাবেন কোরআন সুন্নাহর দলিল পাবেন না খালি পাবেন অমুক আর তমুক মনে রেখে তাহলে ঈসা নবী কিসের তৈরি না এমনি বলবেন আদম নবীর মতো ঈসা নবী কার মতো তৈরি আদম নবীর মতো আদম নবী কিসের তৈরি অতএব ঈসা নবী কিসের তৈরি কোন সুরা সুরা আলী ইমরান আয়াত নাম্বার 59 যদি কেউ প্রশ্ন করে বসে বাবা মাটির তৈরি তাই সন্তান মাটির তৈরি ঈসা নবীর তো আব্বাই নাই বলেন কিসের তৈরি তখন আপনি বলবেন হজরত সুরা আলী ইমরানের 59 নাম্বার আয়াতটা খুলে দেখুন ঈসা নবী কিসের তৈরি তা আদম নবীর কাছে গেছে যা বল আন্তা আবুল বাশার আপনি হলেন মানুষের পিতা বাশারের পিতা খলাকাকাল্লাহু বিয়াদিহি আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি আপনার মধ্যে আল্লাহ রূহ ফুকে দিয়েছে রূহ কি জিনিস সবাই বলেন রূহ কি বলেন আল্লাহ বলেন ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস আপনি বলুন কুলির রূহু মিন আমরি রব্বি রূহ হলো আমার রবের হুকুম তো আজকে থেকে শিখেন আমি আপনাদেরকে বলবো উত্তরটা প্রশ্ন দুটোটা বলবো প্রথমে আমরা সবাই বলি একসাথে বলেন রূহ কি এবার বলেন রূহ হলো আমার রবের হুকুম এবার শুধু আমি প্রশ্ন আপনারা জবাব দিন বলেন তো রূহ কি আমার রবের হুকুম তাহলে আবার সবাই বলেন বলেন তো রূহ কি এটা কেন শিখাইলাম নাস্তিক আপনারে বলবে আমি আল্লাহ বিশ্বাস করি না কেন আল্লাহ দেখি না তো নাস্তিককে বলবেন তুমি বেঁচে আছো না মরে গেছো নাস্তিক তো নাস্তিক বলবে আমি তো বেঁচে আছি তো বলবেন কেমনে খুব প্রাণ আছে ও আচ্ছা প্রাণটা দেখান হ্যাঁ বলবে প্রাণ কি দেখানো যায় তো আপনি বলবেন বিশ্বাস করেন হ্যাঁ প্রাণ না থাকলে কি বাঁচবো বিশ্বাস তো করি ও আচ্ছা প্রাণ দেখেন না বিশ্বাস করেন হ্যাঁ আল্লাহ দেখি না বিশ্বাস করি মনে থাকবে নি এ দেখেন ব্যথা পাইছি নি আরে এই যে দেখেন ব্যথা পাইছি নি ব্যথাটা দেখান তো না দেখান না একটু দেখানো যায় না কিন্তু আমি তো ব্যথা পাইতেছি দেখান দেখানো যাইতেছে না বিশ্বাস করিনি তাহলে আমি এই জায়গায় ব্যথা পাইলাম বিশ্বাস করি যিনি এটারে বানাইলেন তাকে কেন না দেখে বিশ্বাস করবো না কি মনে থাকবে নি সবার এই তো মাশাআল্লাহ তো আদম নবীরে বলবে ওয়া নাফাখা ফীকা মির রূহিহি আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছেন তারা আপনাকে সেজদা করেছে এই জায়গায় আবার বিপদে পড়বেন এই জায়গাটায়
এক দল আপনাদেরকে বলবে ফেরেশতারা যদি আদমকে সিজদা করতে পারে আমরা কেন অমুক বাবার দরবারে সিজদা দিতে পারবো না দেখছেন কত বিপদ জবাব বলেন আমার সাথে আল্লাহ যখন যা বলে বলেন সেটা পালন করাই আল্লাহর আনুগত্য করা আল্লাহ যখন আদেশ করেন আদেশ পালনের নামই আনুগত্য আল্লাহ যখন নিষেধ করেন নিষেধাজ্ঞা পালনের নামই আল্লাহর আনুগত্য বলেন আল্লাহ হুকুম করেছেন ফেরেশতাদেরকে সিজদা করতে অতএব তখন সিজদা করাটাই বলেন আল্লাহর আনুগত্য করা আল্লাহর নবী নিষেধ করেছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে অতএব এখন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরিক কি মনে থাকবেন তো আল্লাহ যখন যেটা বলবে করো সেটা করার নাম আনুগত্য আল্লাহ যদি বলে করবা না সেটা না করার নামই আনুগত্য এখন আপনাদের প্রশ্ন হুজুর আল্লাহ সিজদা করতে কইছে নিষেধ করছে কোন জায়গায় এটা আমরা কোন সূরা হাশরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো নবীর এক সাহাবি আল্লাহ নবীর কাছে আসছে আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ আমি উমুক দেশে গেলাম যাওয়ার পর রাজাতুহুম ইয়াসজুদুনা লিমার জুবানিল্লাহু মুওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমার জুবানিল্লাহু এক এলাকায় যাওয়ার পর দেখলাম দাদা তাদের নেতাকে সিজদা দেয় ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন-নাসজুদা লাক ইয়া রাসূলুল্লাহ উমুক এলাকায় যাওয়ার পর দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা দেয় আমি মনে মনে বললাম নেতাকে যদি সিজদা দেওয়া জায়েজ হয় তাহলে আপনাকে সিজদা দেওয়া বেশি দরকার সত্যি কথা আমি দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা দেয় আমি চিন্তা করলাম কাউরে যদি সিজদা করতে হয় নেতা হিসাবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য এটা আমি মনে মনে বললাম তো নবীজি গো এখন কি করবা কয় সবাইরে নিয়ে আসছি আপনারে সিজদা দিতে নাউজুবিল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউ কুনতা আরাইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদুলা আচ্ছা তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও আমার কবর কি সিজদা করবা রাসূল কখনো জীবত দশায় বলতেছে আমার কবরের পাশ দিয়ে গেলা কি সিজদা করবা তখন নবী বললেন শোনো আমাকেও যেমন সিজদা করবা না আমি যেখানে আমাকে তোমরা দাফন করবা সেখানেও সিজদা করবা না আমার নবী সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় শাইখুল হাদিস সবচেয়ে বড় আল্লামা সবচেয়ে বড় মুহাদ্দিস সবচেয়ে বড় মুফতি এই নবীকে সিজদা দেওয়া হারাম তিনি যেখানে আছেন সেখানে সিজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার অন্য কোন পীর মাশায়ে গাউস কুতুব আল্লাহ রলি আলেম শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস তাকে সিজদা দেওয়া হারাম তার কবরে সিজদা দেওয়া হারাম রাসূলকে সিজদা দেওয়া জায়েজ না সেখানে আপনারে আমারে কেমনে সিজদা দিবেন তো মানুষ বলবে ফেরেশতাদেরকে আল্লাহ বলছে আপনারে সিজদা দিতে তো তারা সিজদা দিস তো আদম নবী বলবে হ্যাঁ এখন কি বলবা বলো আলা তারা ইলা মা নাহনু ফিহি কি বিপদের মধ্যে আছি আপনি দেখেন না ইশফা লানা ইলা রব্বিকা আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদেরকে যেন আল্লাহ এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে দেয় আদম নবী জবাব দিবে ইন্নাহু কদ নাহানি আনিস শাজারা আদম নবী কি বলবে দেখেন আল্লাহ আমাকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন কদ আসাইতুহু আমি আল্লাহর নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছি আল্লাহ যদি আজকে আমাকে বলে আপনাকে আমি গাছের কাছে যাইতে নিষেধ করলাম আপনি কেন গেলেন আমি কি জবাব দিব নফসি 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 তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই আমি আমার পরিত্রাণ চাই আমি নিজেই সুপারিশ প্রত্যাশী আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আদম নবী কি বলবে জানেন ইন্না রব্বি কদ গাদিবা লিয়াউমা গাদবা লাম ইয়াগদব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদব বা'দাহু মিসলা আমার রব এত রাগ করে আছে আজকের মতো এত রাগ আগে কখনো করেনি আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না আমি পারবো না সুপারিশ করতে আমি ছাড়া অন্য কারো কাছে যাও নূহ নবীর ফায়াতুনা নূহা সবাই নূহ নবীর কাছে আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আর আপনি দুনিয়াতে সর্বপ্রথম রসুল শরীয়তের প্রথম নবী দুনিয়াতে যখন শিরিক দেখা দিল শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিল তখন আল্লাহ আপনাকে শরীয়ত দিয়ে দুনিয়াতে পাঠাইছে নূহ নবীরে বলবে ওয়াকাদ সাম্মাকাল্লাহু আব্দান শাকুরা
আল্লাহ আপনার নাম রাখছে শুকুর গুজার বান্দা আল্লাহ তারা ইলা বা নাহনু ফিহি আপনি কি দেখেন না আমরা কি বিপদের মধ্যে আছি ইশফা আল্লানা ইলা রব্বিকা আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন নূহ নবী জবাব দিবে ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাআউতুহা আলা কওমি আল্লাহ দুনিয়াতে স্পেশাল একটা দোয়া দিছে এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করেছিলাম তাদেরকে আল্লাহ পানির নিচে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহ যদি আজকে আমাকে বলে আমি আপনাকে একটা দোয়া দিলাম আপনি এই দোয়াটা আমার বান্দাদের পক্ষে না করে এমন দোয়া করলেন যে আমি তাদেরকে ডুবায়া দিলাম যদি বলে ফেলে আমি কি জবাব দিব তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমি ছাড়া অন্য কারো কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাও ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসবে আসার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ ইব্রাহিম আপনি আল্লাহর নবী দুনিয়াতে আল্লাহর প্রথম খলিল কোন নবী আল্লাহর খলিল বলেন তো আর কোন নবী আসেনি নাই নাকি না বইলাও টেনশনে আছেন নাকি আমি অনুবাদ যখন করছি প্রথম খলিল তো বুঝতে হবে আরেকজন আছে হ্যাঁ আরেকজন আছে কে আছে আমাদের নবী ইন্তেকালের পাঁচ দিন আগে বলছে ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা আল্লাহ ইব্রাহিম নবীরে যেমন খলিল হিসাবে গ্রহণ করছে আমাকেও খলিল হিসাবে গ্রহণ করছে তো খলিল কয় নবী হইল হ্যাঁ এই জন্য শিখবেন মাহফিলে আসবেন মানে নতুন নতুন জিনিস শিখবেন খলিল কয় নবী হইল ইব্রাহিম নবী নবিউল্লাহ খলিলুল্লাহ আমাদের নবী নবিউল্লাহ রসুলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ তো ইব্রাহিম নবী সবাইরে বলবে ইন্না রব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ আল্লাহ আজকে এত রাগ করে আছে আজকের মতো এত রাগ আর কখনো করেনি ভবিষ্যতে করবে না কদ কাযাবতু সালাসা কাযিবাত দুনিয়ার মধ্যে তিনটা জায়গায় আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গেছে তিনটা কথা আমি ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে বলেছিলাম কয়টা কথা তিনটা আজকে যদি আল্লাহ আমাকে বলে এই তিনটা কথা আপনি এমনভাবে কেন বললেন যে তিনটা কথা সরাসরি বললে পারতেন এইভাবে না বলে অন্যরকম কেন বললেন এক নাম্বার ইব্রাহিম নবীরে মেলায় যাইতে বলছে সবাই তিনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ সবাই ভাবছে তিনি শারীরিক অসুস্থ আসলে ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল মেলায় যাওয়া মানে শিরিক করা আর শিরিক করা একটা মানসিক অসুস্থতা উনি বুঝাইছে আমি মানসিক অসুস্থ জনগণ বুঝছে শারীরিক অসুস্থ আল্লাহ যদি বলে ফেলে এমন কথা কেন বললেন যেই কথা আপনার উদ্দেশ্য মানসিক অসুস্থ আর মানুষ বুঝছে শারীরিক অসুস্থ বলে ফেললে আমি কি বলবো দুই নাম্বার সবাই যখন মেলায় গেছে আমি তাদের ঘরে ঢুকছি ইবাদতের ঘরে রিকা ফাজালাহুম জুজাজান ইল্লা কাবীর আল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন সবগুলা ছোট ছোট খোদা টুকরা টুকরা কইরা বড়ডারে রেখে দিছি বড়ডার কাছে জানে সবাই আসে আইসা বলবে জি বড় খোদা সাহেব কি অবস্থা ছোটগুলা এরকম অবস্থা কেন এরকম যাতে বলে আর তো সবাই ইবাদতখানা আসে আসার পর ঢুকছে ইবাদতখানায় ঢুকা দেখে সব খোদা একদম টুকরা টুকরা একটা ছাড়া قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين إغلا كي قلو جي قرس شي ظالم إرغم ملدس قالوا سمعنا فتيد كرهم يقال له إبراهيم ترى بلو أمرا إبراهيم نامي اكزن ري إغلا شمالو چنا قرس شنسي شنده هو هاي شي من هاي إغلا قرس قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون তারে সবার সামনে আনো সবাই যেন সাক্ষী থাকে আজকে সবার সামনে জেরা করা হবে খুব মন দিয়ে বুঝেন ইব্রাহিম নবীরে ডাকছে ডাকার পর সবাই বলতেছে মান ফাআলা ইব্রাহিম নবীরে বলছে আনতা ফাআলতা হাদা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাদের খোদাদের সাথে এগুলো করেছ ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাজা ইব্রাহিম নবী এটা বলে নাই যে আমি করি নাই বললে তো সত্য হবে না উনি ডাইরেক্ট এটা না বলে বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাজা তাদের এই বড়টা করেছে বাল ফাআলাহু কাবীরুহুম হাজা তাদের এই বড়টা করেছে মানে কে মানে উনি নিজে উনি বুঝাইছে তাদের এই বড়টা মানে এই জায়গায় আরে এগুলো তো তোমরা বানানো এদের চেয়ে বড় আমি করছি হেরা বুঝছে ওইটা করছি
ওটা দুরুসুল ইবাদত কি পর্যন্ত হুজুর জানলেন তো দুরুসুল বালাগাত তো আছে মুখতাসারুল বানী হয়তো পড়ানো হয় তো এই দুইটা পড়ে থাকলে সহজে বুঝে আসবে ইব্রাহিম নবীর কালাম শাস্ত্র কথা শাস্ত্র অলংকার শাস্ত্র তো ইব্রাহিম নবী বলতেছে তাদের এই বড়টা ইব্রাহিম নবী একদম সঠিক কথা বলছে প্রয়োজনের ক্ষেত্রে এইভাবে কথা বলা সঠিক আছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই যখন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে উনি প্রকাশ পাইছেন যখন তখন আপনার ওনার সামনে একজন আয়সা কয় কাসেম নানুতুবিরে ছিলেন তো ওখানে ছিলেন দাঁড়ায় একটু পিছনে গিয়ে কয় একটু আগে এখানে ছিল বুঝলেন মানে উনি যেখানে ছিলেন একটু পিছনে গিয়ে কয় কাসেম এর দিকে কাসেম নানুতুবিরে ছিলেন হ্যাঁ চিনি তো একটু আগে এখানে ছিল ওই বলতেছে ওই যে এখানে ছিল মানে উনি ছিলেন এখানে আপনারা আবার এইগুলো সব জায়গায় করতে চাইছেন এটা মানে আবার সত্য কথা হইতে হবে আপনি আবার মনে করেন না যে হুজুর তো আমরাও করতে চাই এটা আবার আপনারা পারবেন না সবাই এটা এই মাসালা অর্জন করতে চাই না তো ইব্রাহিম নবী বললেন এমনভাবে কথাটা বললেন যে কথায় উনি বুঝাইছে উনি এরা বুঝছে ওইটা তো আল্লাহ যদি আজকে আমারে কয় আপনি এমন কথা কেন বললেন যে এটার দুই অর্থ হয় যদি বলে ফেলে আমি কি করব তিন নাম্বার উনি ওনার বিবিরি নিয়ে রওনা করছে মিশরের উপর দিয়ে যাবে ইরাক থেকে শামে আল্লাহ ফিলিস্তিনকে বিজয় দান করেন আল্লাহ বাইতুল মুকদ্দাসকে ফিরাইয়া দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রওনা করলেন যাবে শামে মাঝখানে মিশর মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে আলওয়ান এই বাদশার চরিত্র ভালো না লম্বট বদমাশ টাইপের সুন্দরী রমণীর কথা জানলে তার সাথে অপকর্ম করার জন্য পাগল প্রায় হয়ে যেত বলেন নাউজুবিল্লাহ দরকারে সংবাদ গেছে একজন সুন্দরী রমণী আমাদের এলাকায় আসছে নিয়ে গেছে তার সামনে ইব্রাহিম নবীর বিবি সারাকে ইব্রাহিম নবী বললেন বাদশা যদি জিজ্ঞাসা করে তুমি আমার কি হও বল বা বোন হও কি হও বোন হও আসলে বোন না বিবি কেমনে বোন সারা আদম নবীর মেয়ে ইব্রাহিম নবী আদম নবীর ছেলে সেই হিসাবে ভাই বোন সারা আদম নবীর মেয়ে ইব্রাহিম নবী আদম নবীর ছেলে সেই হিসাবে আল্লাহ যদি আজকে বলে আপনি ঠিক আছে লম্পটের দুশ্চরিত্র থেকে আপনার বিবিরে বাঁচানোর জন্য এরকম কথা বলা যায় কিন্তু আপনি এইরকম কথা কেন বললেন যেই কথায় আপনি উদ্দেশ্য একটা করতেছেন অন্যজনে বুঝে আপনি যখন আপনার বিবি যখন বলবে বোন ওই বাচ্চা তো মনে করবে আপনার আপন বোন কিন্তু আপনার উদ্দেশ্য তো সে আদমের মেয়ে আপনি আদমের ছেলে সেই উদ্দেশ্য কিন্তু এমন কথা কেন ইব্রাহিম নবী বলবে আমি এই তিন টেনশনে আছি তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা নবীর কাছে ফায়াতুনা মুসা মুসা নবীর কাছে আসবে আসার পর বলবে ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ ফাদদালাকাল্লাহু বিরিসালাতি ওয়া বিকালামিহি আলা নাস মুসা আপনি আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রাসূল বানিয়েছে আবার আল্লাহ আপনার সাথে কথা বলতেন দুনিয়াতে আজকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না মুসা নবী বলবে কত কতাল তু নাফসান লাম উমার বি কতলিহা একজনকে দুনিয়াতে হত্যা করেছিলাম যাকে হত্যা করার আদেশ আমাকে করা হয় নাই মুসা নবীর এটা অপরাধ না কারণ ফাওকাজাহু মুসা নবী একজনকে ঘুষি মারছে ফাকদ আলাই মরে গেছে সো মুসা নবী আল্লাহরে বলছে রব্বি ইন্নি জালামতু নাফসি আল্লাহ আমি নিজের উপর জুলুম করছি ফাগফিরলি আমারে মাফ করে দেন আল্লাহ বলেন ফাগফারলা আল্লাহ তাকে মাফ করে দিস তো মাফ করলে তো আর কোনো সমস্যাই নাই কিন্তু মুসা নবী বলবে যদি বলে ফেলে আমি কি করব ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমি ছাড়া অন্য কারো কাছে যাও ঈসা নবীর কাছে যাও ফায়াতুনা ঈসা সবাই ঈসা নবীর কাছে আসবে আসার পর বলবে ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন ঈসা আপনি হলেন আল্লাহর কালিমা আল্লাহর রাসূল আল্লাহ আপনার মায়ের মধ্যে কালিমা নিক্ষেপ করেছেন কুদরতি ভাবে বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে প্রকাশ করে আল্লাহ তার কুদরতের পরিচয় দিয়ে দিয়েছেন একটু সুপারিশ করেন মনে রাখবেন মানুষ বানাইছে আল্লাহ এই বানানোর চারটা পদ্ধতি পাওয়া যায় কয়টা চারটা এক নাম্বার আদম নবীরে বানাইছে আল্লাহ বাপ মা ছাড়া পদ্ধতি নাম্বার এক আদম নবীরে কি ছাড়া বানাইছে বাপ মা ছাড়া তাহলে কোন নারী পুরুষের সংমিশ্রণ ছাড়া যারে বানাইছে তার নাম কি আদম নবী দুই নাম্বার শুধু পুরুষের সংস্পর্শে একজন আল্লাহ বানাইছে হাওয়া তাহলে শুধু পুরুষ থেকে একজন নারী বানাইছে তিনি কে হাওয়া তাহলে নারী পুরুষ ছাড়া আল্লাহ একজনে বানাইছে তার নাম কি আদম দুই শুধুমাত্র পুরুষ থেকে একজন নারীকে বানাইছে তার নাম হাওয়া তিন নাম্বার আল্লাহ বা রব্বুল আলামিন
বাপ ছাড়া শুধুমাত্র মায়ের পেট থেকে একজন মানুষকে দুনিয়াতে আনছেন পুরুষের সংস্পর্শ ছাড়া, তিনি হলেন ঈসা। তাহলে প্রথমটা হলো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া আদম, দ্বিতীয়টা পুরুষের সংস্পর্শে শুধু হাওয়া, তিন নাম্বার পুরুষের সংস্পর্শ ছাড়া ঈসা, চার নাম্বার নারী পুরুষের সংস্পর্শে তথা মা এবং বাবার মাধ্যমে লাখ লাখ কোটি কোটি মানুষ যেইভাবে আল্লাহ পৃথিবীতে আনেন, এটা হলো চতুর্থ পদ্ধতি। চারটা পদ্ধতি মনে থাকবে, এক নাম্বার নারী পুরুষ ছাড়া কে, দুই নাম্বার শুধু পুরুষের সংমিশ্রণ কে, হাওয়া, তিন নাম্বার পুরুষের সংমিশ্রণ ছাড়া নারীর পেট থেকে কে, চার নাম্বার নারী পুরুষের সংমিশ্রণ আমরা, মনে থাকবে নি? আচ্ছা, ঈসা নবীরে বলবে আল্লাহ আপনার বাবা ছাড়া দুনিয়াতে আনছে, একটু আমার জন্য সুপারিশ করেন। ঈসা নবী কয় আমি যেটা বলি এটা করো, কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইজহাবু ইলা গাইরি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ইজহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে যাও, কদ গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে পরে কোনো গুনাহ নাই, সব অগ্রিম মাফ করে দেওয়া হয়েছে, তার কাছে যাও। নবীজি এই হাদিসটা কেমনে শোনাইতেছে বন্ধু, ভুলে গেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, রান কামড় দিয়ে, এই তো মাশাআল্লাহ, ওই যে রান দিছে মনে আছে নি, ওই যে রান কামড় দিয়া এরপরে হাদিস শোনাইতেছে, আপনারা কই গেছেন? তুমি থাকতেও তো মাহফিলে, হ্যাঁ, এই রান কামড় দিয়া সব শোনাইতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, আসার পর বলবে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আমবিয়া, আপনি হলেন আল্লাহর রসুল এবং শেষ নবী, বলেন শেষ নবী, আবার বলেন, আবার বলেন, বলেন জোরে বলেন সবাই, আমগো দেশের একদল আমগো নবীরে নবী মানে, আমগো দেশের একদল আমগো নবীরে নবী মানে, হ্যাঁ নবী মানে, তাদের পোস্টারের মধ্যে, ব্যানারের মধ্যে, মসজিদের মধ্যে, তাদের অফিসের সামনে লেখা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, তাহলে এটা দেখে বোঝার উপায় আছে, এরা মুসলমান না আসলে, কিন্তু এটা দেখলে কি মনে হয় এরা মুসলমান, বলেন এটা দেখলে কি মনে হয়? তাদেরকে বলবেন অনুবাদ করেন, তো করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল, অনুবাদও ঠিক আছে, তাহলে সমস্যা কি? এবার আপনি প্রশ্ন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি, তো হে বলবে রাসূল, বলবেন শেষ রাসূল নি, তখন বলবে ব্যাখ্যা, দেখছেন দোকানটা কোন জায়গায় দেয়, হ্যাঁ দোকান দিচ্ছে কোন জায়গায়, এই ট্রেনের মধ্যেও দেখবেন এরা এগুলা নিয়ে ওঠে, ওঠার পর বলবে দেখছেন মানুষ আমাদেরকে কাফের বলে, আমরাও তো দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, খুজুররা খালি কয় কাফের, অথচ দেখেন আমগো কালিমাও ঠিক, অর্থও ঠিক, আপনি আসতে আপনারা তো এদিকে মানুষ ট্রেনে চড়েন মাশাল্লাহ, এদিকে ওই সাইডটা বেশি ট্রেনে চড়ে, ওদেরকে বলবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রসুল ঠিক আছে, শেষ রসুল মানেননি, তখন বলবে এদিকে আসেন একটু চিপাই নিয়ে বলবে ব্যাখ্যা, কোথায় নিয়ে যাবে চিপাই, চিপাই নিয়ে বলবে ব্যাখ্যা, সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মিনি জালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা না, ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, বলেন তিনি, তিনি এদেরকে বলবেন এই আয়াত, এই আয়াতের অনুবাদ কি, তখন বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এই জায়গায় এসে বলবে এটার একটু ব্যাখ্যা আছে, ইমাম গাজালী বলেন খাতামান নাবিয়্যিন এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই, তাহলে একদল আমগো নবীরে নবী মানে, তাহলে কাফের কেন, কি মানে না, শেষ নবী মানে না, নবী মানে কিন্তু কি মানে না, হ্যাঁ এই শেষ নবী না মানার কারণে কাফের, কেন বলতে পারে হুজুর শেষ নবী না মানলে কেন কাফের, জবাব দিবেন, বলবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করে তাই তারা কাফের, বলেন তো আমগো নবীরে শেষ নবী না মানা মানি কোন আয়াতকে অস্বীকার করা, সূরা আহজাবের 40 নম্বর, আবার আমগো নবী খাতামুল আম্বিয়া এটা যদি কেউ অস্বীকার করে তাহলে কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতকে অস্বীকার করা, আহজাবের 40 নম্বর, তাহলে এখানে ব্যাখ্যার কোনো সুযোগ আছে, অলরেডি আপনার 19 জন দাবি করে লেছে আপনার নূর, কয়জন এর মধ্যে মহামান্য দুজন মহিলাও আছে, কি সুন্দর হেরা হয় নবী, আরে কি এক টেনশন, আবার এর মাঝে এক ভণ্ড মহিলা মিথ্যা নবুয়ত দাবিদারের বিয়ে হয়েছে আরেক ভণ্ড মিথ্যা নবুয়ত দাবিদারের সাথে, বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে উম্মতের কাছে আসছে, নবী তো উম্মতের কাছে আসছে, তো আসার পরে উম্মতরা কইছে মা আপনারে কি মোহর দিছে আমগো ভণ্ড মিথ্যা নবী,
মানে বাবা আমি আমরা আর কি বন্ড বলি এরা তো বলছে আমগো ওই বাবা নবী কি দিছে তো মা আবার গেছে ওই স্বামীর কাছে গিয়ে আপনি আমারে মোহর দিছিল কি আমার উম্মত জানতে চাইছে আচ্ছা তাই নাকি উম্মতরে গিয়ে জানায় দাও তাদের জন্য এশা আর ফজর নামাজ বাদ চিন্তা করছেন কি আজীব পদ্ধতির নবী আর কি আজীব পদ্ধতির ইবাদত এই বিষয়ে আমার একটা বয়ান আছে দেখবেন খতামুল আম্বিয়া মানে খতমে নবুয়ত নিয়ে লম্বা একটা বয়ান এই 19 জন হযরতদের কি নিয়ে কথা বলা হয়েছে আজাগ এদের হযরত বললে গুনাহ হবে কিসের হযরত আমার বর্ণ ভণ্ডদের কি নিয়ে কথা বলা হয়েছে তাহলে আমগো নবীরে গিয়ে বলবে ও আরেকটা কথা বক্তব্য মাদ্রাসার উলামায়ে হযরতরা একটু শুনেন এখন থেকে আমরা মক্তবের বাচ্চাগুলোরে সুন্দরভাবে অর্থটা শিখাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও শেষ নবী ও শেষ রসুল এই শেষ শব্দটা আমাদের বাচ্চাগুলোরে শিখিয়ে দিব শেষ শেষ কারণ এই বাচ্চাগুলো বড় হবে বড় হওয়ার পর বিভিন্ন মানুষের সাথে মিশবে কারণ এদেরকেও তারা পাকড়াও করতে পারে তাই শেষ শব্দটা পুরো সমাজের মধ্যে স্লোগানের মতো করবেন আমগো নবী শেষ নবী আমগো নবী শেষ নবী মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে বলেন তো কালিমা শাহাদাতের অর্থটা কিভাবে করব আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবার আমার সাথে আপনারা বলেন আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী শেষ রসুল শেষ নবী শেষ রসুল তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস রসুল বলেন লা নুবুওয়াতা ওয়ালা রিসালাত বাদি আমার পরে আর নবীও নাই আমার পরে আর রসুল রিসালাতও নাই আমার মাধ্যমে ইন্না রিসালাত ওয়া নুবুওয়াতা ইনকাতাআত আমার মাধ্যমে রিসালাত আর নুবুওয়াতের দরজা বন্ধ আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই তো নবীর কাছে গেছে সবাই যাওয়ার পর কয় আপনি রসুল আপনি খতামুল আম্বিয়া আপনি আমাদের জন্য সুপারিশ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফান্তলিকু আমি আসব ফহাত্তা আতি তাহতাল আরশি আমি আরশের নিচে আসব আরশের নিচে আসার পর ফাকউ সাজিদান লিরব্বি সিজদায় পড়ে যাব সুম্মা ইফতাহুল্লাহু লি মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাই আল্লাহ আমারে প্রশংসা করার কিছু বাক্য শিখিয়ে দিবে আহমাদুহু বিতাহমিদিন আমি আল্লাহর প্রশংসা করব ইউআল্লিমুনিহি আল্লাহর শিখিয়ে দেওয়া বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব মাথাটা নিচে আস নবীকে বলবে মাথা উঠান এই কথা বলার পর আল্লাহ নবীকে তিনটা কথা বলবে মনে রাখবো আমরা এক কুল তুসমা হাবিব আপনি বলেন যা বলার মন চায় বলেন আপনার কথা শোনা হবে দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে সাল তুত হাবিব আপনার যা মন চায় চান আপনাকে দেওয়া হবে তিন নাম্বার ইশফা তুশাফা আপনি সুপারিশ করেন আমি আল্লাহ ওয়াদা করতেছি আপনার সুপারিশ মঞ্জুর করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের পর ওই যে বিচারের মাঠ আল্লাহ কায়েম করবেন তো এবার বিচার ছাড়াই আল্লাহ আমগো নবীরে বলবেন আদখিল মিন উম্মাতিক মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ আপনি জান্নাতের ডান পাশের দরজা দিয়ে আপনার উম্মতের যাদের হিসাব হবে না বিনা হিসাবে একদলকে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে জান্নাতে ঢুকে যান এবার দেখেন রাসূল বলেন জান্নাতের একটা দরজার দুই পাশের কপাটের দূরত্ব কত নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নামা বাইনাল মিসরা আইনি মিন মাসারিই আবওয়াবিল জান্নাহ কামা বাইনা মক্কা ওয়া হিমিয়ার আও কামা বাইনা মক্কা ওয়া বুসরা মক্কা থেকে ইয়ামানের সানআ অথবা মক্কা থেকে বসরার দূরত্ব যত জান্নাতের দরজার শুধু একটা কপাটের দুই পাশের দূরত্ব এত এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাতা 70 আলফান বিগাইরি হিসাব আমার উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে কয় হাজার নবীজি বলেন এদের তিনটা গুণ হবে বলেন কয়টা এক নাম্বার হুমুল্লাযীনা লা ইস্তারকুনা যারা গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না কার নামে মানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করে না দুই নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করে না শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করে না দেখেন এই যে মাথাটা লাগছে না সকালবেলা দরজার সাথে মাথা লাগলে কয় ইশিরে আজকে সারাটা দিন খারাপ যাইব আসেনি সকালবেলা চেহারা দেখা কয় তোর চেহারা দেখছি আজকে ঘুম থেকে উঠা আজকে অবস্থা খারাপ সকালবেলা দোকানদারের কাছে গিয়ে চাইছেন দেওয়ার পর 1 কেজি পোলার চাল নিছেন নেওয়ার পর পকেটে হাত দিয়া দেখেন টাকা নাই ভাই টাকাটা বাড়ি থেকে দৌড়ে এনে দিতেছে ওই এই যে প্রথমেই আপনি বাকি নিতেছেন সারাটা দিন খারাপ যাবে এটা কোন জায়গায় লেখা আছে আপনি সারাদিন খারাপ যাবে হ্যাঁ এটা কোন জাল কিতাবে লেখা আছে কি কিতাবে মানে সহি দৈফ কিতাবে তো লেখা নাই জাল কিতাবে কোথায় আছে এটা কোন আন্তাজি খালি কথাবার্তা বলি এটা কোন জায়গায় লেখা আছে ফাইজলামি করা কথা করো
কয় আমার সারা দিন খারাপ যায় বা আপনি এটা কোন দিকে খারাপ যায় এটা ঠিকই তো আছে আপনার কপাল আপনি খারাপ করেন এটা কয় কইতে কয় কি আপনার এই আকীদা ছাড়েন দেখবেন আপনার দোকানে বরকত হবে তা এক নাম্বার গায়রুল্লাহর নামে যারা ঝাড়ফুঁক করে না দুই নাম্বার যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করে না তিন নাম্বার আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আল্লাহর উপর ভরসা করে কিয়ামতের ময়দানে মানুষগুলার যখন হিসাব শুরু হয়ে যাবে হিসাবের পর দুইটা দল হবে একটা দল হবে সৌভাগ্যবান আরেকটা দল হবে হতভাগা সৌভাগ্যবান যারা তারা সামান্য সরিষা পরিমাণ ইমানও যদি থাকে একদিন না একদিন সহিহ বুখারী 6573 নম্বর হাদিস রাসূল বলেন মিনহুমুল মুখারদাল বি আমালিহি সরিষা পরিমাণ ইমানের কারণে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে আর যার ইমান থাকবে না শাকিয়ুন সে হবে হতভাগা আর হতভাগা যদি হয়ে যায় যারা চিরস্থায়ী হতভাগা হবে মানে যাদের ঈমান থাকবে না এরা জাহান্নামে যাওয়ার পরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় যদি মরণ হয়ে যেত জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাক দিবে ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক ও মালিক ফেরেশতা অনেক বছর পর জবাব দিবে হ্যাঁ বলো কি বলবা তখন সবাই বলবে লিয়াকদি আলাইনা রব্বুক আল্লাহরে কও মরণ দিয়ে দিতে মালিক ফেরেশতা বলবে ইন্নাকুম মাকিসুন চুপ চাপ আজাব ভোগ করো কোনো কথা নাই এবার তারা আল্লাহরে ডাক দিবে আল্লাহরে ডাক দেওয়ার পর আল্লাহ মালিক ফেরেশতা যতদিন পরে মানে আপনার সারা দিছে দেখেন রব কত দয়াশীল কিন্তু যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তাদের আহ্বান রব এত সহজে সারা দিবে না লম্বা সময় পর আল্লাহ বলবে বলো কি বলবা তখন তারা বলবে আল্লাহ আখরিজনা নামাল সালিহা আমগরে বের করে দেন আমরা ভালো কাজ করব যা করতে পারি নাই ওগুলা সব করব রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রবরে বলবে রব আমাদের ভাগ্য খারাপ তাই আমরা জাহান্নামে রব্বানা আখরিজ মিনহা আল্লাহ বের করে দেন ফাইন উদনা আবার যদি দুনিয়াতে যাই যদি বের করেন আবার যদি খারাপ কাজ করি ফাইন্না জালিমুন তাহলে আমরা জালেম আর একটা চান্স দেন না আল্লাহ আল্লাহ কি বলবে দেখেন ইখসাউ ফিহা চুপ লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকো ইখসাউ ফিহা এরপরে কি বলবে দেখেন এটা আমি যখন বলি আমারই ভয় করে ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ বলবে আর কথা বলবে না আমার সাথে চুপ থাকো ওয়ালা তুকাল্লিমুন আর ডাক দিবেন আমার থাকো লম্বা সময় পর ডাক শুইনা বলবে বলো কি বলবা তখন বলবে আল্লাহ একটু ফিরিয়ে দেন না আর করবো না খারাপ কাজ আল্লাহ বলবে ইখসাউ ফিহা নিন্দিত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকো পরেরটা কি কয় ওয়ালা তুকাল্লিমুন আর আমার সাথে কথা বলবে না চুপ ব্যাস থাকো আল্লাহ আমগরে যেন এই হতভাগাদের থেকে হেফাজত করে সৌভাগ্যবানদের কাতারে যেন আজকে আমাদের নামগুলো আল্লাহ লিখে দেয় سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আপনার ওই গাড়িতে কালামতর প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে মিম্বরের আমানত প্রথম খণ্ড আমার সংকলন করা সন্তানের 64টি অধিকার সেখানে হ্যাঁ করে দেব সন্তানের 64টি অধিকার সেখানে সংকলন করা হয়েছে আগে মিম্বরের আমানত যারা নিয়েছেন সেখানে ছিল 12টা অধিকার এই কিতাবে 64টি অধিকার আপনারা স্বামী স্ত্রী জনজন মুখস্থ করে একজন আরেকজনকে শোনাইবেন নবীর মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা সব দেওয়া হয়েছে এখানে আমি বয়ান করি যে পদ্ধতিতে লেখাগুলো ওই পদ্ধতি ওলামায় হযরত মিম্বরে বসে আলোচনা করতে পারেন মিম্বরের প্রথম খণ্ড আমানত প্রথম খণ্ড এটাতেই সন্তানের 64টি অধিকার রসুলের একদম মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা এগুলো আছে তা আপনারা যারা কিতাবটা গাড়ি থেকে নেবেন এই শর্তে নেবেন গাড়ির কাজ ভাঙবেন না ঠিক আছে কি ভাঙবেন না কাজ ওই দিন এক জায়গায় কাজ ভাঙা ফেলছে তো এই জন্য আপনারা কি করবেন না এই শর্তে নেবেন যে হুজুর কাজ ভাঙবো না তাহলে একদম সুন্দরভাবে আপনারা নেবেন ওরা আছে ওখানে গাড়িতে আছে কালামতর প্রকাশনী থেকে কিতাব আনছে আপনারা নিতে পারেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا আমাদেরকে আপনি maaf করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ অসুস্থ বানায়া দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ যারা ডেঙ্গুতে আক্রান্ত তাদেরকে সুস্থ বানায় দেন আমরা যারা সুস্থ আছি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল মাহফিলের আয়োজক বৃন্দ সকলকে আপনি কবুল করে নেন। সৌতুল হেরা এই মাদ্রাসা, আল্লাহ হেরার আওয়াজ, কোরআনের আওয়াজ, এই মাদ্রাসাটাকে আল্লাহ কোরআন হাদিসের মার্কাজ হিসাবে আপনি কবুল করে নেন। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুতাআল্লিকিন, মাদ্রাসার মুহিব্বিন, মাদ্রাসার তুল্লাব, এলাকাবাসী, আইম্মায়ে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আবদার, আজকে আমি যাদের সামনে বসছি মাওলা, যারা আমার সামনে বসছে মাওলা, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন, আল্লাহ আশাটা আপনি কবুল করেন, আল্লাহ আশাটা আপনি কবুল করেন। আল্লাহ এই মুহূর্তে আমাদের নামগুলো জান্নাতিদের খাতায় লিখা দেন, আল্লাহ দেন, আল্লাহ আমাদের নামগুলো জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেন। আল্লাহ আমাদেরকে নেককারদের সাথে থাকার তৌফিক দান করেন। আমরা তো নেক মানুষ না, তবে নেক যারা তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন। আমার মতো যারা এখন বিভিন্ন প্রান্ত থেকে যাকার উদ্দেশ্যে রওনা করবে মাওলা, সকলকে নিরাপদে সুস্থতার সাথে আল্লাহ প্রত্যেকের গন্তব্যে পৌঁছায় দিয়েন। অনেক আলোচক অনেক ওয়াইজরা আল্লাহ এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে আছে মাওলা, সকলকে সুস্থতার সাথে যার যার গন্তব্যে পৌঁছায় দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সালামু আলাইকুম।